ব্যবসায়ী কিনলে কাঁপতে কাঁপতে আয় কেনা মেম্বার কাকু হ্যাঁ নাতিদের করে একটা আওয়াজ আই গেছে দিয়ে গেলে না দিয়ে এসে রাখতে পারি কিনা তোমার সমস্যা কি রাস্তার মধ্যে রুমের গাড়ি সিগন্যাল দেয় ওই আমার নাতি করে ঢাকায় গেছে আসি খুব অসুবিধা মুই গরিব মান ওই দোয়া চালাইয়া খাই বাড়িতে খাই গেছে আমার কথা কই আমার পাইও না ঢাকাটাও চাইতে পারি না এ তুমি আমার নাতির সেন চিনি আমার কথা কই খাই গেছে আমার কথা কই খাই গেছে আমার নাতি কোন সময় জলায় যাইবে বাইরে এসে আমার কথা কই খাই গেছে কইছে না না এটা দেবে আনি আমার নাতি হয় বাই খাইবে না এর হেমের নাতি আমি জন্ম দিন যে আমার নাতি বাই খাইবে না কই দেব খারাপ এক মিনিট আমার দুধ কাটিয়ে হলাইছে কোন পাশে টাকা এখন কোন হাসপাতালে তুমি আমি তো মনে অন্য তবে তুমি বাঙ্গাই কব না মানুষ এটা হতে বেদি সেবা নিয়ে খেলা দুধ কেটে লেগে গেছে এটা কোনো কথা আর হাইয়া কি হারবেন হাই ব্যবস্থা হরে দেন আমি পরিশোধ আমি আচ্ছা তোমার আওয়া লাগবে না আই হো আমি একটু পরিষদে যাইলে আমি একটু আইসি এক জায়গায় ব্যস্ত কাজে বসে জরুরি তাই আমি পরিষদে যাই তোমার খবর দেবো মানে এত নালিশ মেম্বারও ইয়ে এত নালিশ ব্যানে নালিশ বিয়ের নালিশ যে জায়গায় সালিশ ওর জায়গা ব্যবস্থা জায়গা ফাইটে গেছে আমার দাওয়া দু থেকে কাটি লই যায় এ মাতারি এ এ তুমি কেডা এই বারবার খালি দুঃখিত ক ঘটনা রাখি হ্যাঁ মেম্বারে বউ নাকি আরে মাথার তুমি তাড়াতাড়ি দাও দেই আমার এই দুধ কোটা ফালিশ আছে আমার হে হে জরুরি কল দেওয়া লাগবে হ্যাঁ মেম্বারের লোক কথা কল লাগবে আমি দুধ দিয়েছি কাটিয়ে লই গেছি হালি করে হালি হে মেম্বারের ফোন দেওয়া লাগবে আমি দুধকে দুধ দিয়েছি দুধ কেটে লই গেছি জরুরি আমার মেম্বারের লোক কথা কল লাগবে খালি বারবার দুঃখিত কম আরে একই তো কথা ওরে বাবারে একটু দেওয়া এখন এই দুধ কটা ফাইল বাবারে আমার জরুরি কথা কলা বুঝি দেও আল্লাহ রাস্তে খালি বারবার দুঃখিত কইও না দেও একটু আল্লাহ রাস্তে তোমার আদ্য যদি আসি দেও হ্যালো আরে মাথারে তুমি তুমি আমার কথা কও যে কোফা শামসু আতে তুর কও যে শামসু বিমার ফোন দিয়ে তাহলে ধরবে না আমার কথা কও তুমি বারবার দুঃখিত কইও না এ হালি করে হালি বারবার খাই দুঃখিত কো ঘটনাটা কি বুঝলাম না মুখ ব্যথা করে না আমার নাম কও যে কোবা শামসু বিমার কল দিছে তাহলে ধরবে আনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি যাইছিলাম আনফের তারে যখন আনুরাগ প্রতিবাদী দেওয়া হয়েছে আমার ভালো হয়েছে আমি পুরো মানুষ আমার একটা বয়স্ক ভাতার কার্ড দেবেন বিনীত অনুরোধ বাবারে কাজ চাইছেন তো কার্ড আমি আসি বড় যন্ত্রণায় বুঝছেন আমি একজনের দুধ দিছি এই দুধ কেটে লই গেছি আমি আসি এই দুধ কেটা মামলা লইয়ে খুব ব্যস্ত বুঝছেন আমি একজনের ফোন দিছি হ্যাঁ ফোনে পাই না এই কি সেই আমি তো আসি খুব ব্যস্ত আর এক মাতারেরই কল দিছি তার পেশে কল দিছি খালি কে হেবেডি খালি কে দুঃখিত দুঃখিত কি আমি বুঝি না কিছু আমি আসি খুব পেরার ভিতরে কেডাই যে আমার কইল হে মেম্বারি লইতে আমি কিছু করতে পারি না সকালে এই নালিশ দুহার ওই নালিশ হাজে ওই জানিস কি ওর দ্বারে বোলাই না যাক তেল হে ভালো না আবার ওর দ্বারে গেলে কে ওটা হাঁকাইছে তো ও হালিশিয়ারে ও অমুক বিভিন্ন রকমের ক্যাশালে আছি বুঝলেন আমি একটা কামরণ হাসি রে বাবা
সুস্থ সাদা কই আমের আমার মেম্বারের তো আমি লইছেন আমি দরকার আছে ওইদের গিরে সমস্যা নাই তারপর আমি আমার একটু এই যন্ত্রণা দিয়ে বাঁচান আমি আর মেম্বারি গিরে আমি হরম না আমি আইলাম কার নেতে এখন আমার দেবেন মেম্বারি আমি নিয়ে বাড়ি বই মেম্বারি খামু আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আর কাট লাগবে না আমার স্যার নাজাত পার মুখ হেই খুশি আমি কি আন আমার কি আত্র যা বাপের ভিড়ে গড়া বেস্তি আমি দিম এর এইটা দাও আর ওইটা দাও আর ফলনা দাও আর দাও না দিতে পারলি আমি ভালো না কি একটা মেম্বারি যন্ত্রণা লইছি আমার আর এলাকার মানুষগুলো মাথা খারাপ বানাই রাখছে কইছি যে দিম এবার বারবার রাস্তায় দেখা হয় যে এখানে দাও ওখানে বসবো কথা দাও এই যে দাও সেই দাও বিদ্যুৎ কথা দাও এন করো তান করো সেটাই যে আমার কইলে মেম্বারি গিরি লইতে গাড়ি তেষ্টা দত গাড়ি গুল্লি মেরি বেড়া তোমার একটা মেম্বারি নিচে গাড়ি থাকি নি করে নিব অনেক আশ হরিয়ে গেলাম মেম্বারের দ্বারে আমার একটা কার্ড দেবে এই কার্ডটা আমার দিলে না মেম্বারে আমার সাইয়া যারা বম্বাইশি মানুষ সেবাও কার্ড দিলে আমার একটা কার্ড দিলে না আমার দেয় মেম্বারি তোরাইয়া আমি কি মেম্বার দিয়ে পানি খাবো এখন না ভারি কোনো জায়গায় কাম হারতে না ভারি কোনো জায়গায় যাইতে এখন আমি বুড়ো মানুষ কি হরমু ওই ও কি ওই মেম্বারের ছাগল না বৌরে কি দিয়ে খুশি করাই আমি এ কাকু খারান্তি এ কাকু আমি এই ছাগল মাথায় লইছেন কা এবার আমার কাম আছে ছাগল আমার লাগে আড্ডি পারে না ছাগলটা কি হবে না বেসবেন নেক্সট হ্যাঁ বেসবেন ছাগল পয়সা কি জানো দি আদমরা ছাগল কইছে কেটে আদমরা তুই দেখ তুই ছাগল আমি না মামু বেটা ছাগলের আমি উল ধরে দেখ দিতি দেখ ছাগল কয় কারে কত বড় ছাগল এই যে সাই দেখ দেখছো আরে টন টন করে এই ছাগল মানে আমি কত কষ্ট করে পালছি ছাগলের বেশি দুঃখই নাই হে আবার ছাগল দেখ কইছে তোর মিয়া আনে ছাগল সান কয় থাক ছাগলের তো বেটা দাম সামু একটা চাউলের দাম হলে 1300 আর 2 কেজি চাইলে দাম হলে 200 1300 তো 1500 আর 1500 দে তো তার বেশি সামু কি ছাগল হিসেবে তো দাম হস্তে চাইছে মুই তো বাড়ি দেবা চাইছি কোন একটা কুহার দে থার্মন ছাগল দিয়ে একা কোয়েন হুননেন মুই আবার ফাইলে ঠাইলে যাই পড়ি নিয়া এ বেলা আমার ফাইলে আছে কি আমার নিজের ছাগল আমি ফাইলে আমি আর তো দেখা যায় আমার ছোট ছাগল আমার কি এরকম বয়স দেহ যে আমি চুরি হয়ে আনতে পারি আমি ভুলো মারু না আমার মাথা দিয়ে একশো রুহুল খালি বুড়ো আর বুঝলি আকি আমনে মাথাটা তো আসরান না নাকি এটা যে অবস্থা আম্মা আমরা তো উড়েই লই যাইব ভুলে বৌমা হল এ মুই কি মাথা আসরার সময় পাই যেটুক সময় পাই হ্যাঁ তোমার হৌরের যন্ত্রণাতে কোনো যা বোধ পেরি না ও বৌমা এ আজকে বিকেলে কিরণমালা নাটক আছে না এটা কয়টা জানি শুরু হইবি মা ওরা 5টা শুরু হইবে কাম যত যা থাক তুমি আমার একটু মনে করাই দেবার নাটক কিন্তু দেখতেই হইবে এটা সিরিয়ালের নাটক খবরদার ও আম্মা ওই দিই মরে হৌরে আইছে জারবেন দেখান দেখাইবে আমি কিরণ মেলা তা গোলমার ভাই আমার আর সময় পাইলে না আকে কি ইয়ান দূরে জয়েন বরিস কো তুমি হাঙ্গা দিন মেম্বারে গিরি হইলে আইছো না তো তোমার আমার বরণ করে উড়ান লাগবে না আমি তো হেজিন দিব ইয়ে রইছি আর তো জ্বালা আর সহ্য হয় না কিটাই যে আমার কইলে মেম্বারে গিরি লইতে ওই ফিরিনি আল্লাহ জানে আমার বাপের আক্কেল হয়ে গেছে আমার জান্ডা ভাই রই যেতেছে এ নালিশ ওর মারামারি পিড়ে পিড়ি এ কই কি হনছ এটা পাহা দিতে পারবা একটু বালিশটা দাও দি ওর মা ঘরে নালিশ হনতে হনতে মানুষে বুঝো আমার মাথাটা খারাপ হয়ে গেছে তোমার বাড়ি তুমি এই সকালে গেছি মনে হয় 25টা নালিশ হনা হয়ে গেছে আমি সুস্থ দুঃখ ভাত খাবো কেমন বুঝো করি আমনে না মানুষের মেম্বার দে দাঁড়াই দে কই যে কেডা
তোমাদার কই পেরনাম নে নমিনেশন দেওয়ার সময় তোমার আমি কইলে তুমি দেই কইলো লও 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 মানে মানে ইজ্জত দেবে আর এই করবে সেই করবে আর তোমার কি কোনো আন্দাজ পেরে না আছে মেম্বারে গিরি হরি মানুষ কত কিছু করি হেলাই আর তুমি আজ পর্যন্ত কি হতে পারছো তার মধ্যে তুমি একটা মেম্বার ফুটাইছো এ আমার বাড়ি যদি আমি রাস্তা আগে আনি তা মানুষ কইবে না যে ওই মেম্বারই দি খরাই এই রাস্তা পাশ করে হের বাড়ি লই গেছে আগে তুমি এটা বোঝো এ রাজনীতি সব তুমি বুঝবা না তুমি এটা আমার নালিশ শুনতে শুনতে বুঝলো আমার ওই মাথা ধরছে কিন্তু তাই কিন্তু মাথার টিপে দাও দি মাথা ধরছে কালে সাংঘাতিক ধরে মাথা ধরছে মাথা খারাপ তারি নিয়া এই নেই নেই কপালে 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 নাটক দিয়ে ওদিকে শুরু হয়ে গেছে এ বৌমা কও কি এ নাটক পাঁচটার আগেই শুরু হয়ে গেছে বৌ তুমি এহিনি মেয়ের তোমার হরের কপালটা একটু টেপো মুই নাটক দেখি আর তুমি কালকে দেখবা লিপটে দেখবা না আবার কালকে আস্তে আস্তে টিপো খবরদার কোনো কথা টথা কবো নি কই কি তোমার হাত এত নরম কা তো নরম হইলে কোন সময় আবার এই মেম্বারে গিরি লইতে লইতে বুঝো সকালে যাই সন্ধ্যায় রাইতে ঘরে কারণ তোমার কিন্তু সময় দিব বুঝো এই সময় মোর দেওয়ার মতো সুযোগ হয় না এই মেম্বারই লইছে আমার তো সময় দিতে পারি না তোমার একটু গাল্লা দেওয়া দিয়ে মিটে সুমা দিতে পারে গেলি গুম ভাই তুমি এনেছ তুমি মরে থইয়া আমার নাটক দেখতে গেছে সিরিয়ালের নাটক দেখতে গেছে আরো জন্মের নাটক খাওয়া মানানি তোমার বয়স ঠিক আছে যাই এতক্ষণ আমি কইলাম আচ্ছা আমি কি কইলাম বউ মাইয়ের মতন হেল্লা কইলাম কি এই বিডির কাম কি অন কাউ দে সিরিয়ালটা তো সিরিয়ালে সারাই দিস তো সিরিয়াল সিরিয়াল দেই সিরিয়ালটা কই